কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়েল ইন্টেলিজেন্স হৈছে যন্ত্র অথবা কম্পিউটারৰ দ্বাৰা প্ৰদৰ্শিত আৰু পৰিচালিত বুদ্ধিমত্তা। মানুহে প্ৰাকৃতিক বুদ্ধিমত্তাৰে কৰিব পৰা কেতবোৰ কাম যেতিয়া ডিজিটেল কম্পিউটাৰ নাইবা কম্পিউটাৰৰ নিয়ন্ত্ৰিত যন্ত্ৰ মানৱে সম্পন্ন কৰে তেতিয়া তাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বুলি কোৱা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা কম্পিউটার বিজ্ঞানের এটি বিভাগ হয় যত মানুষের বুদ্ধিমত্তা আর চিন্তা শক্তি কম্পিউটারের দ্বারা অনুকৃত করার চেষ্টা করা হয়। দৈনন্দিন কালত আমি কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করিয়ে আছো আমার মোবাইলত থাকা ভার্চুয়েল ব্যক্তিগত সহকারী যেনে ভয়েস সার্চ, গুগল এসিস্ট্যান্ট, ফেস ডিটেকশন আদিবর হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার উদাহরণ। জনপ্রিয় ই কমার্স ওয়েবসাইট অ্যামাজন আর বিশ্বর প্রসিদ্ধ ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইট নেটফ্লিক্সতো কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক প্রয়োগ হয়। কৃত্রিম বুদ্ধিমত্তাক তিনটা বিশেষ প্রণালীত সাধারণতে ভাগ করব পারি। নাম্বার ওয়ান বিশ্লেষণাত্মক এনালাইটিক্যাল, নাম্বার টু মানব অনুপ্রেরিত হিউম্যান ইন্সপায়ার্ড, আর নাম্বার থ্রি মানবকৃত কৃত্রিম বুদ্ধিমত্তা হিউম্যানাইজড এআই। 1956 চনত ডার্টমাউথ কলেজের এখন গবেষণা সম্মিলনত কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দটি প্রথমবারের বাবে উচ্চারিত হয়েছিল। 1956 চনত কৃত্রিম বুদ্ধিমত্তাক পাঠ্যক্রমের এক বিষয় হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। পরবর্তী সময়ত এই নতুন ধারণাটোয়ে মিশ্রিত সমালোচনার সম্মুখীন হয়। 1974-1980 এই সময়খিনি কৃত্রিম বুদ্ধিমত্তার শীতকাল বলে কোৱা হয় যত এই গবেষণা স্থবির হয়ে পড়েছিল। চিন্তা শক্তি সম্পন্ন কৃত্রিম জীব পুরনি সাধুকথা গল্প কাহিনী আদি দেখিবলে পোৱা গৈছিল। মেরি শেলির ফ্র্যাঙ্কেনস্টাইন অথবা কেরেন কাপেকর আর ইউ আরত এইবোৰৰ আবির্ভাব হয়েছিল। সেই চরিত্রবোৰৰ কথা আৰু সিহঁতর কলা কৌশলের কাহিনীয়ে বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তার নীতিগত দিকত চর্চা লাভ করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণা আরম্ভ হয়েছিল 1956 চনের আমেরিকা যুক্তরাষ্ট্রর ডার্টমাউথ কলেজত। 1974 ফালে এই সম্পর্কীয় গবেষণা সামান্যভাবে স্থবির হয়ে পড়েছিল। সেই সময়ত আমেরিকান কংগ্রেসেও কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণার পরিবর্তে অন্য উৎপাদনশীল পরিকল্পনাতে ধন খরচ করবলে আগ্রহ দেখালে। সেই কারণে পরবর্তী সময়সা কৃত্রিম বুদ্ধিমত্তার শীতকালের সময় বলে আখ্যা দিয়া হয়। 1980ৰ আৰম্ভণিৰ সময়ছোৱাত কৃত্রিম বুদ্ধিমত্তাৰ গৱেষণাই নতুন মূৰ পালে। বিশেষ ভূমিকা ললে কৃত্রিম বুদ্ধিমত্তাৰে এক বিশেষ ধৰণৰ প্ৰগ্ৰাম এক্সপোৰ্ট ছিষ্টেমৰ ব্যৱহাৰিক সফলতাই। এই প্ৰগ্ৰামটোৱে কৌশলী মানুহৰ জ্ঞান আৰু বিশ্লেষণাত্মক দক্ষতাসমূহৰ অনুকৃতি সৃষ্টি কৰিব পাৰিছিল। কৃত্রিম বুদ্ধিমত্তাৰ প্ৰথম প্ৰজন্মৰ গৱেষকসকলে ব্যৱহাৰ কৰা কম্পিউটাৰটো এইটো আপোনাক স্ক্ৰীণত দেখুৱাই দিয়া হৈছে। 1990ৰ শেষৰ ফালে আৰু একবিংশ শতিকাৰ আগচোৱাত কৃত্রিম বুদ্ধিমত্তাৰ কিছুমান ক্ষেত্ৰত বিশেষভাৱে প্ৰয়োগ হোৱা দেখিবলৈ পোৱা গ'ল। ডাটা মাইনিং, বস্তু সৰবৰাহ, চিকিৎসা ক্ষেত্ৰ আছিল কেইখনমান উল্লেখযোগ্য ক্ষেত্ৰ। 2011 চনত জিঅ'পাৰ্ডি নামৰ আমেৰিকান কুইজ প্ৰতিযোগিতা বিশেষ খণ্ড এটাত IBMৰ উত্তৰ দিব পৰা মেচিন ৱাটছনে পূৰ্বৰ দুজন মহান চেম্পিয়ন ব্ৰেড ৰুটাৰ আৰু কেন জেনিংছক বিশাল ব্যৱধানত পৰাভূত কৰে। উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার এলগরিদমত হওয়া ব্যাপক সফলতা আর বিপুল পরিমাণের তথ্য লাভের সুচলতায় মেশিনের এই কৃত্রিম বুদ্ধিমত্তার এই অগ্রগতিত বিশেষ ভূমিকা লৈছিল। কৃত্রিম বুদ্ধিমত্তাক সাধারণতে চারিটা বিশেষ ভাগত ভাগ করা হয়েছে। নাম্বার ওয়ান প্রতিক্রিয়াশীল যন্ত্র, রিয়েক্টিভ মেশিনস, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রাথমিক রূপ। ইহঁতর কোনো অতীত স্মৃতি না থাকে আর অতীতর কোনো তথ্য ইহঁতে ভবিষ্যতের কারণে ব্যবহার নকরে। নাম্বার টু সীমিত স্মৃতির যন্ত্র, লিমিটেড মেমোরি মেশিনস, অতীতর স্মৃতি ব্যবহার করবরাক সক্ষম। স্বচালিত বাহনত কেতবোর সিদ্ধান্ত লওয়ার ক্ষেত্রত এই ধারণা ব্যবহার করা হয়েছে। নাম্বার থ্রি মনের তত্ত্ব, থিওরি অব মাইন্ড। এই ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তায় মানুষের আবেগ, বিশ্বাস, চিন্তা, প্রত্যাশা বুঝি পাব বলে ভবা হয়। সামাজিক সম্পর্ক রক্ষা করবরাক ইহত সমর্থবান হয়। নাম্বার ফোর আত্ম সচেতন কৃত্রিম বুদ্ধিমত্তা, সেলফ এওয়ার এআই। যন্ত্র এটাক অতি বুদ্ধিয়ক, মনোযোগ সম্পন্ন আর আত্ম সচেতন হিসাবে গড় দিয়ার ধারণা। এই ধারণা বাস্তবায়িত হলে যন্ত্র এটা সম্পূর্ণ মানবলে রূপান্তরিত হব। কিন্তু এই ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যন্ত্র এতিয়ালৈকে দৃশ্যমান হওয়া নাই। এতিয়া প্রশ্ন হয় কৃত্রিম বুদ্ধিমত্তাক আমি কোন কোন দিকত ব্যবহার করব পাৰো। বিজ্ঞান আর তথ্য প্রযুক্তির জগত, দৈনন্দিন জীবনত, ব্যবসায় বাণিজ্যর ক্ষেত্রত কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আর প্রয়োগ ক্রমাৎ বাড়ি আহিছে। ইয়ার কেটামান উদাহরণবর হল, নাম্বার ওয়ান গুগল সার্চ ইঞ্জিনে ব্যবহার করা আনুমানিক সন্ধান, নাম্বার টু জিমেইলর কথোপকথনত ব্যবহার হওয়া স্মার্ট রিপ্লাইবর, নাম্বার থ্রি গীত শুনা কিছুমান এপ্লিকেশনবর,
নাম্বাৰ 4 মোবাইল বেংকিং এপ্লিকেশ্যন, নাম্বাৰ 5 গুগল মেপৰ দৰে যাত্ৰা সহায়কবোৰ, নাম্বাৰ 6 উবৰৰ দৰে টেক্সি সেৱাবোৰ, নাম্বাৰ 7 এপল মোবাইলত থকা ব্যক্তিগত সহায়কাৰী চিৰি, নাম্বাৰ 8 এমেজন কোম্পানীয়ে নিৰ্মাণ কৰা ব্যক্তিগত সহায়কাৰী এলেক্সা, নাম্বাৰ 9 ই কমাৰ্চ ৱেবছাইট amazon.com, নাম্বাৰ 10 বুলছবি আৰু ধাৰাবাহিক চোৱা ৱেবছাইট নেটফ্লিক্স, নাম্বাৰ 11 স্বাস্থ্য সম্বন্ধীয় সতৰ্কবাণী অথবা জাননী দিবলৈ ব্যৱহাৰ কৰা পেজাৰ। গতিকে বন্ধুসকল, আজিলৈ মানে আশা কৰোঁ আপোনাক এই ইনফৰ্মেশ্যনটো অলপ হ'লেও ভাল লাগিল। যদি ভাল লাগিল ভিডিঅ'টিক লাইক কৰিব নাপাহৰিব, লগতে চেনেলটোক ছাবস্ক্রাইব কৰি দিব আৰু ওচৰত যিটো বেল আইকন আছে তাত অল ছিলেক্ট কৰি দিব, যাতে অনাগত দিনত আহিবলগীয়া আমাৰ নতুন ভিডিঅ' ন'টিফিকেশ্যনবোৰ আপুনি পাই থাকে। আৰু ডেছক্ৰিপশ্যনত ওপৰত থকা লিংকটোত ক্লিক কৰি আমাৰ চেনেলটোত ভিজিট কৰি ল'ব পাৰে আৰু চেনেলটোৰ ভিডিঅ' ছেকশ্যনলৈ গৈ পেলাই সকলো ভিডিঅ'ৰ পৰা এণ্টাৰটেইনিং হোৱাৰ লগতে নলেজো গেইন কৰি ল'ব পাৰে। আৰু লগতে ডেছক্ৰিপশ্যনত আমাৰ ফেচবুক পেজৰ লগতে ইনষ্টাগ্ৰামৰো লিংক আছে আৰু আপোনালোকে আমাক তাতো ফ'ল' কৰি পেলাই ছাপৰ্ট কৰি ল'ব পাৰে। থেংকছ ফৰ ৱাচিং।